নমস্কার ওয়েলকাম টু দীপার ডায়রি দীপার ডায়েরিতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি বলা যাবে না রেসিপিটা অনেকেই বানিয়ে থাকেন আমি আমার মতো করে বানিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করব। ফুলকপি আলু ডিমের ডানলা এটা খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে ফুলকপি খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই তখন কিন্তু এই রেসিপিটা আপনি চটপট করে বানিয়ে ফেলতে পারেন চলুন শুরু করে দেব কত সহজে বানানো যায় একটু দেখে নেব আমি এখানে দুটো আলু মিডিয়াম সাইজ আলু কেটে সেদ্ধ করে রেখেছি যাতে রেসিপিটা তাড়াতাড়ি বানাতে পারি তাই আমি এটা সেদ্ধ করে নিয়েছি ফুলকপিটা একটু নুন জলে দিয়ে জাস্ট আমি একটু ভাপিয়ে রেখেছি জলটা ফেলে ভালোভাবে ধুয়ে রেখেছি যাতে রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায় আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি মিডিয়াম সাইজ হাফ কাপ মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে রেখেছি আর কয়েকটা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছি এটা আপনাকে পরিমাণ বুঝে দিতে হবে আর কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি আমি চারটে ডিম সেদ্ধ করে ভালোভাবে খোসা ছাড়িয়ে রেখেছি এটাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব যাতে এটার মধ্যে মশলাটা ঢোকে দই আমি দুটো টেবিল চামচ ফেটিয়ে রেখে দিয়েছি নুন দিয়ে আর এটার মধ্যে আদা রসুন বাটা আছে আর একটু হলুদ দিয়ে রেখেছি এর মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড করে দেব এক চা চামচ মতো জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আবার হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম কড়াইটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে আমি দু টেবিল চামচ মতো তেল দেব খুব বেশি তেলের দরকার নেই এই রেসিপিটা খুব সহজে বানানো যায় কম তেলে একটু হলুদ আমি দিয়ে দেব হলুদটা দেওয়ার পর ডিমটা দেব যাতে ডিমটা না ফেটে ছিটক গায়ে লাগে নাড়াচাড়া করব খুব কড়া করে আমি ভাজবো না একটু নাড়াচাড়া করে এই অবস্থায় আমি তুলে নেব তুলে নেওয়ার পরে ওই বাকি তেলে আমি ফুলকপিগুলোকে তুলে নেব একটু হলুদ দিয়ে সামান্য নুন দেওয়ার দরকার নেই কারণ আমি নুন দিয়েই এটাকে একটু সেদ্ধ করেছিলাম এই ব্যবস্থায় আমি আলু দিয়ে দেব এবং আলুটাও ভালোভাবে একটু ভেজে নেব একটু সেদ্ধ করা আলু যখন ভাজতে সময় লাগবে না তুলে নেবো এবং আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ মতো সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম এর মধ্যে একটু গোটা গরম মশলা দেবো এবং জিরে দেবো দারচিনি লবঙ্গ এলাচ আর একটু জিরে আমি এর মধ্যে অ্যাড করে দেব এলাচটা অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে জিরেটা আমি দিয়ে দিলাম এরপর আমি একটু গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো একটু দারচিনি একটু এলাচ লবঙ্গ পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকবো পেঁয়াজটা একটু খয়রি হয়ে গেলে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি পেস্টটা অ্যাড করে দেব এবং একটু জল আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো এবং কষাতে থাকবো তেল বেরোনো পর্যন্ত এই অবস্থায় আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দেব এবং টমেটোটা নরম হওয়া পর্যন্ত আরও একটু নাড়াচাড়া করব নুন চিনি দিয়ে দিলাম আমি এক চা চামচ মতো এবং নুন পরিমাণ মতো অ্যাড করে দিলাম নুনটা চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করব দেখুন কতটা নরম হয়ে গেছে এই অবস্থায় আমি দই দিয়ে দেব দইটা ফেটিয়ে রাখা দইটা দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবেন অথবা অফ করে দেবেন দইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব খুব ভালোভাবে যখন কষানোটা হয়ে যাবে এর মধ্যে মটরশুঁটিটা অ্যাড করে দেব মটরশুঁটিটাই শুধুমাত্র কাঁচা তাছাড়া সবটাই সেদ্ধ তাই মটরশুঁটিটা সবার প্রথমে দিয়ে দিতে হবে লঙ্কা আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো এরপরে আলু দিয়ে দেবো আলুটা দিয়ে নেড়াছাড়া করে নিয়ে কপিটা দিয়ে দেবো কপিটা দিয়েও পুরো মশলাটা মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি ডিমটা অ্যাড করে দেব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানোর পরে আমি গরম জল এক বাটি এর মধ্যে দিয়ে দেবো জলটা আমি গরম করেই দিয়েছি গ্রেভিটা আপনি যেরকম রাখবেন সেই অনুযায়ী আপনি জলটা অ্যাড করে দেবেন পাঁচ মিনিট ফুটে যাওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দেবো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো তৈরি হয়ে গেছে আমার ডিম আলু ফুলকপির ঝোল বলুন আর ডালনা রুটির সাথে অথবা ভাতের সাথে পরিবেশন করুন ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো এটা একেবারেই অপশনাল আপনি না চাইলে নাও দিতে পারেন আর কিছুটা গরম মশলার গুঁড়ো ভাত বা রুটির সাথে পরিবেশন করুন গরম গরম আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত আমাকে অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনারা পেতে পারেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন হেলদি খাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই